হ্যালো স্টুডেন্টস সহজ কেমিস্ট্রি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বলবো আলোক সক্রিয় এবং আলোক নিষ্ক্রিয় যোগ বলতে কি বোঝো ঠিক আছে দেখো প্রথমে বলে দিই অনেক বইতে আলোক সক্রিয়তা বের করার বিভিন্ন বিভিন্ন রকম সূত্র বড় সূত্র পেয়ে যাবে ঠিক আছে আমরা অত জটিল এক্সাম্পলে যাব না ঠিক আছে খুব সহজ পদ্ধতিতে জাস্ট কিছু ট্রিকের মাধ্যমে আমরা বের করে নেব যোগটি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয় বোঝা গেল দেখো প্রথমে এটা বলে দিই তারপরে ট্রিকটা বলছি নর্মালি আলোক সক্রিয়তা বের করার জন্য বা কোনো যৌগকে আলোক সক্রিয় হতে হলে সেই যৌগটাতে কমপক্ষে একটি কার্বন থাকতেই হবে যেটা অপ্রতিসম অপ্রতিসম কার্বন বলতে কি বুঝি মানে যে কার্বনের চারটা যোজ্যতা বা চারটা হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ লেগে থাকবে বোঝা গেল অর্থাৎ একটা গ্রুপের সাথে অপরটা কোনো যদি সেম না হয় যদি চারটায় ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে তবে সেই কার্বনকে বলবো অপ্রতিসম কার্বন ঠিক আছে মানে যোগটার মধ্যে লিস্ট এরকম একটা কার্বন থাকতেই হবে যে কার্বনে চারটা গ্রুপ ভিন্ন ভিন্ন লেগে আছে বুঝে গেছে এবং আরেকটা জিনিস দেখতে হবে আমাদেরকে যোগটির মধ্যে যেন প্রতিসাম্য তল প্রতিসাম্য কেন্দ্র এবং পরিবর্ত প্রতিসাম্য প্রতিসাম্যক্ষ এগুলোর কোনোটি যেন না থাকে বুঝে গেছে এত কিছু আমাদের দরকারই নেই আমি জাস্ট ট্রিকটা বলে দেবো এবার ঠিক আছে তাহলে ট্রিকটাতে চলে যাচ্ছি দেখো দেখো এবার আমরা ট্রিকটা জেনে নি হ্যাঁ প্রথমেই বলে দিই প্রতিসাম্য তল এবং প্রতিসাম্য কেন্দ্র এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই দুটো সম্পর্কে জাস্ট আগের দুটো আপলোড করা ভিডিওতে এই দুটো টপিক সম্পর্কে আমি পড়িয়েছি তোমরা ওই দুটো ভিডিও দেখে এসো তারপর এটা পরে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো কোন যৌগ আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয় হবে সেটা জানার জন্য জাস্ট এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে যদি যৌগটিতে প্রতিসাম্য তল এবং প্রতিসাম্য কেন্দ্র এই দুটির যে কোনো একটি বা দুটি যদি থাকে তবে সেই যৌগটা হবে আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যাল ইনএক্টিভ এবং সেই যোগটিতে যদি প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র এই দুটির একটিও না থাকে তবে যোগটা হবে আলোক সক্রিয় বুঝতে পারলাম তাহলে আমাদেরকে শুধু জানতে হবে প্রতিসাম্য তল এবং প্রতিসাম্য কেন্দ্র আছে কি এবার আরও একটা জিনিস বলে দিই এই যে প্রতিসাম্য কেন্দ্র এই প্রতিসাম্য কেন্দ্র এই জিনিসটাও কিন্তু আমাদেরকে সব সময় দেখতে হবে না প্রতিসাম্য কেন্দ্র আমরা তখনই দেখব যদি যোগটার একটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ছবি কোয়েশনের দেওয়াও থাকে ঠিক আছে যদি যোগটি জাস্ট একটা দ্বিমাত্রিক ছবি বা ফিশার প্রজেকশন করা থাকে ফিশার অভিক্ষেপ করা থাকে তবে শুধুমাত্র প্রতিসামক তল দেখলেই হয়ে যাবে প্রতিসামক কেন্দ্রটাও দেখার দরকার নেই বুঝে তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল এখনও যদি কেউ না বুঝতে পারো তাহলে জাস্ট আমি এক্সাম্পলে যাই এক্সাম্পলগুলো দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো তাহলে সরাসরি এক্সাম্পলে চলে আসলাম প্রথম যৌগটা দেখো ধরো এই যৌগটি তোমাকে দেওয়া আছে তোমাকে বলতে হবে যৌগটি আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয় সবার প্রথমের কাজ হবে আমাদেরকে যৌগটি দেখা এটা টু এ দিয়েছে না থ্রি ডাইমেনশন এটা দেখতে পাচ্ছি ফিসার অভিক্ষেপ হ্যাঁ অর্থাৎ টু ডাইমেনশনালে দিয়েছে থ্রি ডাইমেনশনাল বলতে যে এরকম ভাবে বুঝতাম যদি থ্রি ডি স্ট্রাকচার দিত ঠিক আছে যেহেতু টু ডাইমেনশনাল একটা ছবি বা ফিসার অভিক্ষেপ দিয়েছে তাহলে প্রতিসাম্য তলটা শুধু দেখবো প্রতিসাম্য কেন্দ্র দেখারও দরকার নেই বোঝা গেছে এবার প্রতিসাম্য তল কিভাবে দেখতে হয় আমি অলরেডি পড়িয়েছিলাম আমি আরও একবার বলছি প্রতিসাম্য তল হলো এমন একটা তল ঠিক আছে এমন একটা কাল্পনিক দল যেটা কিনা মলিকিউলটাকে দু ভাগে সমানভাবে খণ্ডিত করে যাতে ওপরের ভাগ এবং নিচের ভাগ বা ডান দিকের ভাগ এবং বাম দিকের ভাগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয় বোঝা গেল একটা জিনিস লক্ষ্য করো এই যৌগটা দেখো মাছখান থেকে যদি আমি কেটে দিই তাহলে দেখো উপর আর নিচ কিন্তু একদম সেম হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস একটু কল্পনা করো মাছখানে যদি আমি আয়না বসাতাম তাহলে কি হতো এই আয়নার দেখো আয়নার আয়নার ওপরে যেটা আছে

যদি প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র দুটোর মধ্যে একটাও পেয়ে যায় বা দুটি ধরো পেয়ে যায় ঠিক আছে একটা অ্যাটলিস্ট পেয়ে গেলে আর দ্বিতীয়টা আর দেখার দরকারই নেই একটা যদি পেয়ে যায় তাহলে সরাসরি বলে দিবে যোগটা আলোক নিষ্ক্রিয় ঠিক আছে এটা আলোক সক্রিয় নয় হয়ে গেল আলোক নিষ্ক্রিয় আলোক সক্রিয় হতে হলে প্রতিসাম্য তল এবং প্রতিসাম্য কেন্দ্র এই দুটোর একটিও থাকা চলবে না ক্লিয়ার এবার নেক্সট এক্সাম্পলটা দেখি এরকম যখন থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার দিবে তখন অবশ্যই প্রতিসাম্য তলের পাশাপাশি আমরা প্রতিসাম্য কেন্দ্রটাও দেখে নিব ঠিক আছে এই যোগটাকে দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে কোনো দিক দিয়ে তুমি এই দিক দিয়ে কাট করো না কেন এই দিক দিয়ে ধরো কাট করো দেখো ও এই সাইডেরটা আর এই সাইডেরটা মিলছে না অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে না এই সাইডে দেখো ওপরে সিডবল এইচ আছে তাহলে প্রতিবিম্বটার এইখানে ওপরের দিকে ডবল এইচ থাকতে হতো নেই ঠিক আছে একটা জাস্ট মিলছে না বাদ বাকিগুলো দেখারই দরকার নেই তার মানে প্রতিসাম্য তল এই বরাবর নেই এবার এই দিক বরাবর দেখো ধরো এটা মিটিয়ে দিলাম এবার এদিক বরাবর দেখো ডান দিক আর বাম দিক এদিকেও দেখো মিলছে না এদিকে ওপরে সি সিক্স এইচ ফাইভ আছে তো ডান দিকে সি ডবল এইচ এদিকেও মিলছে না এদিকেও প্রতিসাম্য তল নেই ঠিক আছে তাহলে প্রতিসাম্য তল পেলাম না এবার আমরা কী দেখবো এবার আমরা প্রতিসাম্য কেন্দ্র দেখব প্রতিসাম্য কেন্দ্র কিভাবে দেখতে হয় এই গোটা অনুটার মাঝ বরাবর একটা বিন্দু কল্পনা করো দেখো এবার এই বিন্দু থেকে এই গ্রুপগুলো পর্যন্ত যাও দেখো এই দিকে ওপরের দিকে যদি যাই সি ডবল এইচ গ্রুপ আছে ঠিক আছে ঠিক তার বিপরীতে নিচের দিকে যাও ঠিক তার বিপরীতে যদি নিচের দিকে যাই এখানেও একটা গ্রুপ গ্রুপ আছে করে গেল বুঝে গেছে এবার এই দিকে যাইভ গ্রুপ আছে ওপরে ঠিক তার অপোজিটে যদি নিচের দিকে যায় এদিকেও দেখো সি সিক্স এইচ ফাইভ গ্রুপ আছে এটাও ম্যাচ করে গেল এই দিকে যদি যায় দেখো একটা হাইড্রোজেন আছে ঠিক তার উপরে অপোজিটে গেলেও হাইড্রোজেন আছে একই রকম এই দিকে দেখো উপরের দিকে হাইড্রোজেন ঠিক তার অপোজিটে নিচের দিকে গেলেও হাইড্রোজেন অর্থাৎ এই বিন্দু থেকে আমরা যদি পরস্পর বিপরীতে যাই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি পরস্পর বিপরীতে গেলে দেখতে পাচ্ছি গ্রুপগুলো কিন্তু সেম হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম যদি একটা কাল্পনিক বিন্দু আমরা পাই যেখানে পরস্পর বিপরীতে অবস্থিত গ্রুপগুলো একদম সেম তবে বলবো সেই বিন্দুটিকে প্রতিসাম্য কেন্দ্র বোঝা গেছে অর্থাৎ এই যৌগটিতে কিন্তু প্রতিসাম্য কেন্দ্র রয়েছে তাহলে যেহেতু প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র এই দুটির মধ্যে একটা পেয়ে গেলাম তাহলে যোগটা অবশ্যই আলোক নিষ্ক্রিয় হবে তাহলে এই যোগটা কিরকম এই যোগ্যটা হয়ে গেল আলোক নিষ্ক্রিয় একটা যদি পেয়ে যায় প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসাম্য তলে তাহলে যোগটা অবশ্যই আলোক নিষ্ক্রিয় হবে ঠিক আছে পরের এক্সাম্পলটা দেখো দেখো এটা তো কোনো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়নি তাহলে জাস্ট আমাদের প্রতিসাম্য তল আছে কিনা দেখলেই হয়ে যাবে বোঝা গেছে দেখো প্রতিসম্যতলটা কীভাবে দেখবো প্রথমে এই অনুটার মাঝ বরাবর একটা কল্পনা করো একটা লাইন কল্পনা করো দেখো তো ওপরের দিকে আর নিচের দিক সেম একদম মিলছে দেখো ওপরে এই বরাবর সি ডবল ও আছে ঠিক তার অপোজিটে সি ডবল ও আছে এটা তো মিলে গেল কিন্তু এখানে ওপরে হাইড্রোজেন আছে কিন্তু ঠিক তার অপজিটে হাইড্রোজেন কিন্তু নেই বুঝে গেছে অর্থাৎ মিলছে না বুঝে গেল। যদি একটা এরকম না মেলে তাহলে দেখো আমরা এখানে যদি আয়না কল্পনা করি তাহলে ওপরের প্রতিবিম্বটা কিন্তু নিচে সেম হবে না সেম হতো তখনই যদি এই হাইড্রোজেনের নিচে ঠিক হাইড্রোজেন থাকতো এই ও এইচ এর নিচে যদি ও এইচ থাকতো তাহলে এই বরাবর যদি আমরা কোনো তল কল্পনা করি তাহলে ওপর আর নিচ কিন্তু মিলছে না ঠিক আছে তাহলে ওপর আর নিচ যখন মিলছে না তখন আমরা একবার ডানে আর বাঁয়ের দিকে তল কল্পনা করে দেখি হচ্ছে কিনা দেখো এই বরাবর যদি কোনো তল কল্পনা করি অর্থাৎ এই লাইন বরাবর ঠিক আছে তাহলে ডান দিক আর বাম দিকে মিলছে কিনা দেখো বাম দিকে আছে এইচ তাহলে এখানে এইচ হওয়া উচিত ছিল তবেই তো মিরানি মেচটা মিলতো কিন্তু এখানে তো এইচ নেই তাহলে এখানেও মিলছে না বোঝা গেছে তাহলে ডায়ে বায়ে করলেও কিন্তু কোনো প্রতিসাম্য তল আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই যোগ্যটাতে কোনো প্রতিসাম্য তল নেই আর যৌগটি যেহেতু এরকম থ্রি থ্রি ডাইমেনশনাল কোনো স্ট্রাকচার দেয়নি তাই প্রতিসাম্য কেন্দ্র দেখারই দরকার নেই যোগটিতে যেহেতু প্রতিসাম্য প্রতিসাম্য তল নেই ঠিক আছে আর প্রতিসাম্য কেন্দ্র দেখবই না ভেবে নেব প্রতিসাম্য কেন্দ্র নেই ঠিক আছে এবং প্রতিসাম্য তল তো খুঁজে পেলাম না তাহলে যৌগটা বলবো আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ ক্লিয়ার তাহলে যৌগটা হয়ে গেল আলোক সক্রিয় ঠিক আছে এবার পরের এক্সাম্পলটিতে চলে যাই দেখো পরের এক্সাম্পলটিতেও একই রকম থ্রি ডাইমেনশনাল কোনো স্ট্রাকচার দেয়নি জাস্ট ফিসার অভিক্ষেপ দিয়ে দিয়েছে আমরা তাহলে শুধুমাত্র প্রতিসাম্য তল দেখব এটা জাস্ট তোমাদের একদম দেখা মাত্র বুঝে যাওয়া উচিত এই মাঝ বরাবর যদি আমি একটা তল কল্পনা করি বা আয়না কল্পনা করি তাহলে দেখো ওপরটা জাস্ট নিচের ইমেজ তাইতো দর্পণ দেখো এটা ঠিক ওপরে হাইড্রোজেন আছে এখানেও আছে এটা ঠিক আছে এখানেও ক্লোরিন আছে এখানে যতটা উপরে সিএস থ্রি আছে ঠিক ততটা নিচেই সিএইচ আছে মানে উপর আর নিচটা জাস্ট প্রতিবিম্ব তার মানে কি বলবো এটাতে প্রতিসাম্য তল আছে প্রতিসাম্য তল আছে যেহেতু প্রতিসাম্য তল আছে তাহলে কি হয়ে যাবে এটা তো আলোক সক্রিয় হবে না কারণ আলোক সক্রিয় হতে গেলে প্রতিসাম্য তল এবং প্রতিসাম্ম কেন্দ্র দুটোর একটিও থাকা চলবে না কিন্তু দুটির একটিও যদি থেকে যায় তবে যৌগটা অবশ্যই হয়ে যাবে আলোক নিষ্ক্রিয় বোঝা গেছে তাহলে এই যৌগটাও হয়ে গেল আলোক নিষ্ক্রিয় ঠিক আছে এবার পরবর্তী এক্সাম্পলে চলে যাই দেখো এগুলো সুন্দর করে খাতাতে লিখে নিবে হ্যাঁ নিজের মতো করে গুছিয়ে লিখে নিও এরপর এক্সাম্পলটাতে চলে যায় যদি কারো এগুলো না হয়ে থাকে তাহলে ভিডিওটা পজ করে লিখে নাও দিয়ে পরেরটাতে যাও দেখো নেক্সট এক্সাম্পল এটা করব এই যোগটি দেখো এটার কোনো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়নি তা সেই কারণে আমাদের প্রতিসাম্য কেন্দ্র দেখারও দরকার নেই শুধু জাস্ট দেখবো প্রতিসাম্য তলটা আছে কি না দেখো এই বরাবর যদি মাঝ বরাবর আমরা একটা কাল্পনিক রেখে কল্পনা করি তাহলে ওপর আর নিচ মিলছে এটা ঠিক ওপরে আছে এইচ কিন্তু এটার নিচে এইচ নেই সিএল অর্থাৎ মিলছে না অর্থাৎ কি বলবো এই বরাবর কোন প্রতিসাম্য তল নেই বাদ বাকিগুলো আর দেখার দরকার নেই এবার ডানে দেখো এই বরাবর একটা কাল্পনিক তল কল্পনা করলাম দেখো এটার ডান এটার বাম দিকে এইচ আছে ঠিক ডান দিকে এখানে এইচ হওয়া উচিত ছিল তবেই তো মিলতো কিন্তু ক্লোরিন আছে এদিকেও মিলছে না ঠিক আছে একই রকম ভাবে দেখো এ সিএল আছে তাহলে এখানে সিএল হওয়া উচিত ছিল এখানে এইচ আছে অর্থাৎ ডান দিকটা বাম দিকের প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না হচ্ছে না ওপর নিচে হচ্ছে না ডান দিক বাম দিক হচ্ছে না কোনো দিকেই দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না অর্থাৎ আমরা কি বলব যৌগটিতে কোনো রকম প্রতিসাম্য তল নেই আর যৌগটি যেহেতু থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়নি তাই প্রতিসাম্য কেন্দ্র দেখারই দরকার নেই তাহলে কি পেলাম আমরা প্রতিসাম্য তল কোনো পেলাম না সে কারণে যৌগটা কি বলবো আলোক সক্রিয় ক্লিয়ার আলোক সক্রিয় তাহলে এবার পরের এক্সাম্পলটাতে চলে যাই দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ভালো করে বুঝবে দেখো এই যোগটা এটা তো থ্রি ডাইমেনশনাল কোনো স্ট্রাকচার দেয়নি তাই প্রতিসাম্য কেন্দ্র দেখার দরকার নেই আমরা শুধু দেখব প্রতিসাম্য তল বুঝে গেছে এটা দেখো এটা ঠিক একদম যদি মাছ বরাবর আমি কোনো একটা লাইন কল্পনা করি বা তল কল্পনা করি তাহলে মাছটা দেখো এটা হচ্ছে বুঝে গেছে এইটা হচ্ছে মাছ বরাবর এই বরাবর একটা কাল্পনিক আয়না কল্পনা করলাম বা একটা তল কল্পনা করলাম গেছে দেখো মাঝখানে কি আছে কিচ্ছু দেখার দরকার নেই জাস্ট ওটার একটা আয়না কল্পনা করো ওটাতে আছে হাইড্রোজেন আছে কি কার্বন আছে কিছু দেখার দরকার নেই এবার ওপর আর নিচটা দেখো এই আয়না থেকে যতটা উপরে একটা হাইড্রোজেন আছে ঠিক তার নিচে ততটা নিচে একটা হাইড্রোজেন আছে এখান থেকে দেখো যতটা উপরে একটা ওএচ আছে ঠিক তার নিচে ততটা নিচে ওএ আছে এখান থেকে যতটা ওপরে সিএইচ থ্রি আছে ঠিক ততটা নিচে সিএইচ আছে অর্থাৎ এই তলটা ঠিক নিচেরটা জাস্ট প্রতিবিম্ব একে অপরের দর্পণ প্রতিবিম্ব তাহলে কি বলবো এখানে প্রতিসাম্য তল আছে বোঝা গেছে প্রতিসাম্য তল আছে তাহলে প্রতিসাম্য তল পেয়ে গেলাম মানে কি হবে যৌগটা অবশ্যই আলোক নিষ্ক্রিয় হবে ঠিক আছে তাহলে এই যৌগটা হলো আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ইনঅ্যাকটিভ আলোক নিষ্ক্রিয় ক্লিয়ার চলে যাই পরের এক্সাম্পলটাতে সরি এই নিষ্ক্রিয় তাহলে দেখো এবার পরের এক্সাম্পলটাতে চলে যাই পরের এক্সাম্পল দেখতে পাচ্ছি একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার করা আছে এটা দেখে আমরা কি বুঝছি এটার অবশ্যই প্রতিসাম্য কেন্দ্রটা কিন্তু দেখতেই হবে বোঝা গেছে দেখো প্রতিসাম্য কেন্দ্রটা আগে দেখে তারপরে প্রতিসাম্য তলে যাচ্ছি প্রতিসাম্য কেন্দ্র যদি থেকে যায় তাহলে আর প্রতিসাম্য তল তো দেখার দরকার নেই কারণ প্রতিসাম্য কেন্দ্র যদি পেয়ে যায় তাহলে আলো নিষ্ক্রিয়ত হয়েই যাবে তা দেখি আছে কি নেই দেখো এখানে মাঝ বরাবর একটা বিন্দু কল্পনা করো তাহলে এদিকে যাও দেখো কি আছে ডবল এইচ ঠিক তার অপোজিটে নিচের দিকে যাও এখানেও ডবল এইচ তাহলে এদিকে ওপরের দিকে দেখো এইচ থ্রি আছে ঠিক তার অপোজিটে নিচের দিকেও এইচ থ্রি এটাও মিলে গেল এদিকে নিচের দিকে হাইড্রোজেন ঠিক তার অপোজিটে ওপোজের দিকে হাইড্রোজেন ক্লিয়ার এদিকে নিচের দিকে হাইড্রোজেন এখানেও ঠিক তার অপোজিটে ওপরের দিকে হাইড্রোজেন এই দুটো বুঝে গেছে তাহলে দেখো প্রত্যেকটা গ্রুপ কিন্তু পরস্পর ঠিক বিপরীতে আছে মাঝখানে যদি এমন একটা সেন্টার কল্পনা করি সেখান থেকে যদি দুদিকেই যায় ঠিক অপজিট দিকগুলোতে যায় তাহলে গ্রুপগুলো কিন্তু সেম হয়ে যাচ্ছে বুঝে গেছে অর্থাৎ এখানে বলবো আমরা প্রতিসাম্য কেন্দ্র আছে প্রতিসাম্য কেন্দ্র তো পেয়ে গেলাম তাহলে প্রতি প্রতিসাম্য কেন্দ্র আছে যেহেতু প্রতিসাম্য কেন্দ্র পেয়ে গেলাম প্রতিসাম্য তল আর দেখে লাভ নয় কারণ প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসম্য তল যে কোনো একটা থাকলেই যৌগটা কি হয়ে যাবে হয়ে যাবে আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ঠিক আছে বোঝা গেছে তাহলে নেক্সট যাওয়া যাক দেখো নেক্সট এক্সাম্পলটা একই রকম এখানে কোনো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়নি সে কারণে আমরা প্রতিসাম্য কেন্দ্র দেখতে যাব না জাস্ট প্রতিসাম্য তলটা দেখব এখানে এই যৌগটার মাঝ বরাবর একটা লাইন কল্পনা করো এটা তাহলে মিডল বরাবর হবে জাস্ট এখানে একটা তল কল্পনা করো এটাকে ঢেকে দাও একটা আয়না দিয়ে ঢেকে মাঝখানটাকে ঠিক আছে এখানে কি আছে দেখার দরকার নেই এবার ওপর আর নিচটা জাস্ট দেখো দেখো এই আয়নাটার এইচ আছে কিন্তু এইচ হওয়ার কথা ছিল তবে তো প্রতিবিম্ব হতো কিন্তু এইচ নেই ও এইচ আছে বুঝে গেছে তো তার মানে এই বরাবর কিন্তু কোনো প্রতিসম্য তল নেই বা কি আর দেখতে যাবো না এবার ওপর নিচে দেখে নিলাম প্রতিসম্য তল আছে কি নেই এবার ডানে আর বাইরে দেখো ঠিক আছে এটা মিটিয়ে দিই আর দেখবে দেখো এবার এই বরাবর একটা আয়না কল্পনা করলাম এখানে একটা আয়না কল্পনা ঠিক আছে এবার দেখো এই আয়নার বাম দিকে এইচ আছে তাহলে ডান দিকে এইচ থাকতে হতো এখানে তবে তো সেই আয়নার এটা এটা প্রতিবিম্ব হতো প্রথমেই তো মিললো না প্রথমেই যদি না মিলে তার বাদ বাকি আর দেখারই দরকার নেই তার মানে এই বরাবরও কিন্তু কোনো প্রতিসাম্য তল নেই ঠিক আছে তার মানে এই যৌগটাতে কোনো প্রতিসাম্য তলই নেই ক্লিয়ার আর প্রতিসাম্য কেন্দ্র তো দেখতেই যাবো না যেহেতু কোনো স্ট্রাকচার দেয়নি তাহলে কি বলতে পারি যেহেতু প্রতিসাম্য তল নেই সেই কারণে যৌগটা কি হয়ে গেল তাহলে যোগটা হয়ে গেল আলোক সক্রিয় আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ বোঝা গেছে নেক্সট এক্সাম্পলটা করি ঠিক আছে নেক্সট এক্সাম্পলটা একই রকম প্রথমে এর মাছ বরাবর একটা তল কল্পনা করো ঠিক আছে বা একটা মিরার কল্পনা করো আয়না কল্পনা করো দেখো এটার ঠিক ওপরে একটা হাইড্রোজেন আছে ঠিক নিচেও একটা হাইড্রোজেন আছে এটার ঠিক ওপরে ওএ আছে ঠিক এটার নিচে ও এইচ আছে এটার ঠিক যতটা ওপরে সিএসি আছে ততটা নিচে আবার সিএস আছে অর্থাৎ ওপর আর নিচে একদম কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব বা আয়নার প্রতিবিম্ব হয়ে যাচ্ছে একদম সেই কারণে বলবো এখানে একটা প্রতিসাম্য তল আছে তাহলে প্রতিসাম্য তল পেয়ে গেলাম প্রতিসাম্য তল পেয়ে গেলাম যেহেতু সেই কারণে যৌগটা হবে কি আলোক নিষ্ক্রিয় তাহলে যৌগটা হয়ে গেল আলোক নিষ্ক্রিয় ক্লিয়ার পরের একজাম্পলটাতে চলে যাই দেখো এই যৌগটা দেখো এখানে কোনো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয়নি জাস্ট তাহলে আমাদেরকে প্রতিসাম্য তল দেখলেই হয়ে যাবে এই যৌগটার প্রথমে এখানে মাছ বরাবর এখানে একটা লাইন কল্পনা করো দেখো বা একটা তল কল্পনা করো একটা আয়না কল্পনা করো ঠিক আছে এখানে একটা আয়না ধরে নিলাম আছে দেখো এবার একটা জিনিস দেখো এখানে এখানে দিকে আয়নার ওপরে ঠিক এইচ আছে কিন্তু এই এইচ এর ঠিক নিচে এইচ হওয়া উচিত ছিল তবেই তো প্রতিবিম্ব হতো প্রথমেই মিললো না ওপরে এইচ আছে কিন্তু নিচে এইচ নেই তাহলে কি বলবো এই বরাবর কিন্তু কোনো প্রতিসাম্য তল নেই ঠিক আছে এবার ডান দিকে বাম দিক দেখো তুমি যদি এই বরাবর প্রতিসম্যতল দেখতে অর্থাৎ এই বরাবর আয়নাটা কল্পনা করতে তাও কিন্তু দেখো বাম দিকে এইচ আছে কিন্তু ডান দিকে এখানে এইচ হওয়া উচিত ছিল তবেই তো মিলতো কিন্তু এখানেও এইচ নেই বোঝা গেছে এটার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে মিললো না বোঝা গেছে অর্থাৎ এই যোগটাতে কোনো প্রতিসাম্যতল নেই আর প্রতিসাম্য কেন্দ্র দেখতেই যাবো না যেহেতু থ্রি ডাইমেনশনাল কোনো স্ট্রাকচার দেয়নি তাহলে প্রতিসাম্যতল যেহেতু নেই তাহলে বলবো কি যোগটি আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ ক্লিয়ার আচ্ছা দেখে আর কোনো এক্সাম্পল আছে কি না আচ্ছা আর কোনো এক্সাম্পল নেই ঠিক আছে তাহলে আশা করছি আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় ব্যাপারটি বোঝা গেছে এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই বলতে পারো ঠিক আছে আমাদের নেক্সট ভিডিওটি হবে কোনো যোগের আলোক সক্রিয় এবং আলোক নিষ্ক্রিয় আইসোমারের সংখ্যাটা কীভাবে আমরা বের করবো ঠিক আছে সেটা নিয়ে পরের ভিডিওতে বলবো আমি বোঝা গেছে তাহলে আজকে এতটাই থাক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে